কি একটা শুভ সংকেত যে কিছু যারা কাজ করছে এতদিন কমিটি যাদেরকে যেখানে টিচারের অভাবে নিয়োগ করেছিল তাদেরকে কি একটা নিয়োগের ব্যাপার নিয়ে সরকার ভাবছে দেখো বিষয়টা নিয়ে প্রথম যে দাবি উপস্থাপন হয়েছিল সেটা দার্জিলিং থেকে ঠিক আছে আচ্ছা দার্জিলিং এ এরকম অনেক শিক্ষক আছে তারা কিন্তু ওই ভলেন্টিয়ার হিসেবে তারা কাজ করছে এটা দীর্ঘ আট ন বছর আগে থেকেই তারা কিন্তু কাজটা করছে এবং এটা নিয়ে আমরা মাননীয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির কাছে প্রথম হই যে এই কিছু দেখার জন্য কিন্তু উনি সেই সময় বলেছিলেন যে যে যেহেতু দশে একটা ক্যাবিনেট ডিসিশন হয়েছিল দু হাজার দশের তেইশে এপ্রিল যে দু হাজার দশের একত্রিশে ডিসেম্বরের পরে আর কোনো নিয়োগ করা যাবে না এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের একটা অর্ডার ছিল ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে যার জন্য ওরা কিছু করতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার ওইটাকে গুরুত্ব দেওয়ার জন্য যে এম এস যারা ভলেন্টিয়ার সার্ভিস করছে তাদের একটা নামের তালিকাটা কেই পাঠিয়েছে হ্যাঁ মূলত ডেপুটেশনটা দেওয়া হয়েছিল দার্জিলিং কেন্দ্রিক আমি আবারও বলি দার্জিলিং কেন্দ্রিক প্রথম ডেপুটেশনটা দেওয়া হয়েছিল যে ওদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য একটা ব্যবস্থা করা হোক ভলান্টিয়ার যারা কাজ করছে কিন্তু ওরা ছিল জিটিএর অধীনে জিডি এবং জিটিএ এটাpostgresql সরকার কাছে পাঠিয়েছিল হুম বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন যেটা গোর্খা পর্বত পরিষদ হুম হুম না তাহলে গবেন্ট এখন তো বেরিয়েছে এখন তো সেখেনে তো দার্জিলিং গুলো কি পুরস্কারের উল্লেখ করা আছে না দার্জিলিং না দার্জিলিং উল্লেখ করা না কিন্তু মূলত এটা সবারই জন্য ইন জেনারেল এমএসকে তে যারা যেখানে শিক্ষক ছাত্র বেশি আছে এবার শিক্ষক অভাবে লোকাল বডিজ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি কোনো শিক্ষককে পার্ট টাইম হিসেবে কাজ করাচ্ছে তাদের জন্য একটা সবুজ সংকেত সরকার দিয়েছে তাদের নামে তালিকাটা কে এই ও তাহলে এটা কি স্যার যারা ধরুন বিভিন্ন জেলাতে যারা যে সমস্ত ইমিস্কেসিসকেতে যারা কর্মরত আছে ম্যানেজিং কমিটি যাদেরকে নিয়োগ করেছে বৈধ বৈধ কাগজপত্র যাদের আছে তাদের কি মোটামুটি একটা কিছু সুযোগ থাকছে নিয়োগ হবার ইমিস্কেসি একটা একটা বিষয় বলো যেটা বলি এখন তো নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না হুম তাহলে নতুন শিক্ষক যদি নিয়োগ না হয় তাহলে যারা গেস্ট টিচার হিসেবে কাজ করছে বা ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছে তাদেরকে একটা বৈধতা দেওয়া যায় কিনা সেজন্যই রাজ্য সরকারি চিন্তা ভাবনা শুরু করেছে এখানে কি স্যার বয়সের কোনো বার আছে যে এত বয়স বা এত এরকম কিছু উল্লেখ না এরকম এরকম কিছু উল্লেখ নাই কারণ কোনো বয়সের বার ছিল সেটা দু পর্যন্ত ছিল এস এস কে তে দু চারের সেপ্টেম্বর মাসে এটা উঠে গেছে ওরা আঠারো থেকে নিয়োগ হবে এবং এমএসসি এর ক্ষেত্রে যেটা বার ছিল সেটাও উঠে গেছে এখন আর বয়সের কোনো ভালো শিক্ষা দপ্তরে যখন যাচ্ছে টোটাল বিষয়টা এখানে তো প্রশ্নই নাই কোনো বার নেই এস বার কোনো কিছু নেই তাহলে এখন অনেকেই জানতে চাইছে অনেক এমএসকে যে মানে যারা মুখ্য সম্প্রসারক বা ইনচার্জে আছে তাদের স্কুলে যারা কর্মরত অবস্থায় আছে দেখা যাচ্ছে তাদের অনেকে ডিএলওটা তাদের অনেকে করা আছে তো সেই জায়গায় তারা কি এটা ব্লকের মাধ্যমে ডিস্ট্রিক্ট নোডালের থ্রু দিয়ে এটা জমা করবে যে তাদের প্রতিষ্ঠানে কতজন একদম ভলেন্টিয়ারি একদম এখানে পরিষ্কার বলা আছে যে কোন স্কুলে যদি সার্ভাস শিক্ষক বা ভলেন্টিয়ার শিক্ষক থাকে তাকে অ্যাডমিনিস্ট্রি কমিটি কিভাবে নিয়োগ করেছিল নিয়োগের ডেট হ্যাঁ তার ডেট অফ জয়েনিং তারপরে আপনার এটা ডেট অফ রেজুলেশন মানে অ্যাডাপ্টেড ডেট যেটা যে রেজুলেশন বলে গৃহীত হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল সে ডেট সহ জানাতে হবে

অর্থাৎ তারপরে সিদ্ধান্ত হবে যে তাদের ব্যাপারে কি চিন্তা ভাবনা হচ্ছে এই চিন্তা ভাবনা করছে আচ্ছা এ ব্যাপারে কি স্যার আপনারা কি কোনো কথাবার্তা বলবেন যে যারা অন্তত গেস্ট টিচার আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এমএসকিসি স্কে তাদের নিয়োগ করা হোক মানে পাকাপাকি ভাবে আমি তো এটা নিয়ে আমি আবারও বলছি যে এটা নিয়ে দার্জিলিংয়ে যারা গেস্ট টিচার বা ভলান্টিয়ার টিচার বা কলকাতায় এসেছি এক সময় হুম সাত আট বছর আগে হুম এবং তারা নিয়ে একটা আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রীকে আমরা একটা ডেপোরেশন দিয়েছিলাম হুম তো এটা প্রায় ছয় সাত বছর হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে আমার যেভাবেই হোক যদি শিক্ষক নিয়োগ হয় স্কুলে সে যেভাবেই হোক কারণ আমাদের তো দু হাজার এগারো দশের পরে আর শিক্ষক নিয়োগ হয়নি তাহলে যেভাবেই হোক যদি শিক্ষক নিয়োগ হয় সেটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্টের এই চিন্তা ভাবনাটাকে ও ঠিক আছে স্যার আচ্ছা নমস্কার